হ্যালো ভিউয়ার্স, আজ আমাদের এই ভিডিওতে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে প্রফেশনালি একটি লোগো বা ব্যানার বা যে কোনো কিছু ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, তো আমরা সব মিলে আমরা আজ দেখবো যে ক্যানভা কি, আমরা জানবো ক্যানভা কি, ক্যানভার কাজ কি, তারপর জানবো ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায়, তারপর জানবো ক্যানভার কাজ কিভাবে করব। ঠিক আছে, আমরা ক্যানভার কাজ কিভাবে করব, এই যে টোটালি সরি টোটালি আমরা জানবো কি, ক্যানভা কি, ক্যানভার কাজ কি, ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায়, আর ক্যানভার কাজ কিভাবে করব। ঠিক আছে, তো আমরা প্রথমে জানবো ক্যানভা কি, ক্যানভাটা কি। ক্যানভা হচ্ছে এমন একটা সাইট, গুগলের এমন একটা সাইট যেটা দিয়ে আপনি যে কোনো প্রকারের লোগো, ব্যানার, থাম্বনেল আপনি ডিজাইন করার জন্য যত যা আছে, যা ডিজাইন করতে চান তা আপনি এই সাইটটা থেকে ডিজাইন করতে পারবেন। ডিজাইন কোনো কিছু যদি ডিজাইন করতে হয়, সাধারণত লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, কার্ড ডিজাইন, এগুলো যদি করতে হয় তাহলে সাধারণত দেখা যায় যে আমাদের ফটোশপের কাজ খুব ভালোভাবে জানা লাগে। কিন্তু আমাদের এখানে যে ক্যানভা, যে গুগলে যে সাইটটা আছে ক্যানভা, এখান থেকে আপনার আপনি যদি ফটোশপের কাজ নাও জানেন তাহলে খুব সুন্দরভাবে প্রফেশনাল ভাবে আপনি যে কোনো কিছু ডিজাইন করতে পারবেন। এই হচ্ছে ক্যানভা। ঠিক আছে, তাহলে ক্যানভা কি, ক্যানভা হচ্ছে গুগলের এমন একটা সাইট যে সাইটে আপনার যে কোনো ধরনের ডিজাইন করা যায়। ক্যানভার কাজ কি, ক্যানভার কাজ হলো আপনার ডিজাইন করা। আমি 1 নম্বর প্রশ্নের উত্তরে কিন্তু বলে দিয়েছি ক্যানভার কাজ, ক্যানভার কাজ হলো যে কোনো কিছু, মনে করেন যে আপনি একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল বানাবেন, ওখান থেকে ডিজাইন করতে পারবেন, একটা ইউটিউব ভিডিওর চ্যানেল আর্ট অর্থাৎ ব্যানার, ব্যানার বানাবেন, ইউটিউব ভিডিওর জন্য লোগো বানাবেন। সেম এইভাবে আপনি ফেসবুকের জন্য, ফেসবুক পেজের জন্য ব্যানার, লোগো, ফেসবুক, তারপরে ইনস্টাগ্রামের জন্য, লিঙ্কডইনের জন্য, সব কিছুর জন্য, টুইটারের জন্য, A to Z এক কথায় যে কোনো ধরনের ব্যানার এবং লোগো ডিজাইন করার জন্য ক্যানভা ইউজ করতে পারেন। ক্যানভা দিয়ে কি কি কাজ করা যায় সেটাও বলে দিলাম। ক্যানভা দিয়ে কাজ করা যায় যে কোনো প্রকারের ডিজাইন। এখন ফাইনালি আমরা কাজটা দেখবো যে কিভাবে কাজটা করতে হয়। ঠিক আছে, কিভাবে কাজটা করতে হয়, তো তার আগে বলে নিই, যেহেতু আমাদের ক্যানভা, ক্যানভাসে সফটওয়্যারের কাজ আমরা ডিপলি ভাবে শিখবো। ঠিক আছে, একদম A to Z, যাতে যে কোনো একটা জিনিস একবার শিখলে যাতে আর পরবর্তীতে ভুলে না যায়, একদম খুব গভীরভাবে দেখবো, পুঙ্খানুপুঙ্খভাবে যে এর ভিতরে ভিতরে কি কি আছে, খুঁটিনাটি বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো। তার জন্য ভিডিওটা একটু বড় হবে, তো আশা করি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে কোথাও কোনো বুঝতে সমস্যা থাকবে না। ঠিক আছে, কোনো কিছু বুঝতে সমস্যা থাকবে না, A to Z আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, গুগলে যাব। ঠিক আছে, গুগলে যাব, গুগলে যে লিখব ক্যানভা ক্যানভা গুগল সার্চ যাই। ঠিক আছে, canva.com, canva.com এ আসলাম। canva.com আসার পর সরি আমরা আবার একটা ট্যাব নিই। ঠিক আছে, canva.com, এখানে আবার এটা দিছে ওয়ান মোর স্টেপ, একটা স্টেপ দিছে যে আমি মানুষ নাকি রোবট সেটা দেখার জন্য গুগল জানতে চাচ্ছে। ঠিক আছে, তো আমি তো অবশ্যই মানুষ, তো এখানে দেখতে দিছে যে বট, বট তো আমি চিনি দাদা, এটা দিলে কি হবে, বট, নেক্সট, আবার কি দিছে, নেক্সট আবার দিছে না, নেক্সট, বট, 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 ওকে ওকে। আবার আমরা
নেটের প্রবলেমের কারণে একটু স্লো কাজ করছে, আপনারা একটু ওয়েট করবেন। এভাবে বলে নিই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি দেখার পর শেষে যদি আপনার ভালো মনে হয় যে না ভিডিওটি দেখে আপনার ভালো উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ঠিক আছে, আমাদের কোনো ভিডিও যাতে আপনার মিস না হয় এজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, তো আমরা চলে আসছি ক্যানভা। তো এখন কথা হচ্ছে যে ক্যানভাতে আমরা প্রথমে চলে আসলাম, এখন এখানে আসার পরে, এই পেজ আসার পরে আপনাদের বলতে পারে যে সাইন আপ করতে। ঠিক আছে, আমার যেহেতু সাইন আপ করা আছে তো আমার আর সাইন আপ করা লাগলো না, আমার সরাসরি চলে আসছি পেজে। যদি সাইন আপ করতে বলে তাহলে অবশ্যই জিমেইল দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। তো আমরা এই পেজে আসার পর এখানে দেখুন, এটা হচ্ছে হোম, এটা আমাদের হোম পেজ। তো এখানে ক্রিয়েট এ ডিজাইন, ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইন আমরা এখানে যাব। এখানে যাওয়ার পর যদি আমরা যে সাইজটা, অর্থাৎ যে আমরা যে ব্যানারটা বা যে লোগোটা ডিজাইন করব, ওই লোগোটার সাইজ যদি আমরা জানি বা ওই ব্যানারটার সাইজ যদি আমরা জানি তাহলে কাস্টম ডিমিনেশন এখানে যাওয়ার পর এই যে এখানে সাইজটা বসাবো। ঠিক আছে, এখানে যেরকম আমরা যদি একটা ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরি করি তাহলে সেক্ষেত্রে আমাদের সাইজটা আছে 1280x720। এটা আমি জানি বিধায় এটা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইন, ক্রিয়েট এ ডিজাইনে যাওয়ার পর আমাদের এই সাইজটা এইখানে চলে আসবে। ঠিক আছে, আমাদের এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে সাদা জায়গায় ক্লিক করার পরে আমাদের এই যে সাইজটা, এই সাইজটা হচ্ছে আমাদের ওই ইউটিউব ভিডিওর থাম্বনেল তৈরির জন্য যে সাইজটা লাগে। এখানে আমরা এই পুরো সাইজটার ভিতরে আমরা ডিজাইন করার পরে এই থাম্বনেলটা আমাদের যে কোনো ইউটিউব ভিডিওতে বসালে খুব সুন্দরভাবে সেটিংস হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে আপনি মনে করেন যে এই ইউটিউব ভিডিওর থাম্বনেল সাইজটা জানেন না, তো আপনার জন্য কি করা যাবে? যেহেতু আপনি সাইজটা জানেন না তাহলে অবশ্যই সাইজটা আগে জানতে হবে। সাইজটা জানতে হলে আপনাকে এই যে হোম পেজে এখানে এসে, এখানে আমরা ক্রিয়েট এ ডিজাইনে যাব না। ঠিক আছে, ক্রিয়েট এ ডিজাইনে না যে আমরা এইখানে সার্চ, এই যে সার্চে যাব, সার্চে যে এখানে লিখব যে ইউটিউব ভিডিও ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, লিখব ইউটিউব থাম্বনেল, এই যে আমাদের চলে আসছে ইউটিউব থাম্বনেল। হ্যাঁ, এই দেখেন ইউটিউব থাম্বনেল আসার পরে এই দেখুন এই সাইডে কিন্তু লেখা আছে ছোট করে যে 1280x720। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সাইজটা চলে আসছে। এখন যদি আমরা মনে করি যে না আমরা অন্য কিছু আমরা ডিজাইন করব, তো সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে আমাদের ইউটিউব ভিডিওর ইউটিউব চ্যানেলের জন্য লোগো তৈরি করব, লোগো সাইজ ই করব, তাহলে ইউটিউব ইউটিউব লোগো, হ্যাঁ, ইউটিউব লোগো, ইউটিউব লোগো, হ্যাঁ, এই দেখুন লোগো থেকে তো 500x500, ঠিক আছে, 500x500 পিক্সেল হচ্ছে আমাদের লোগো সাইজ। এখন আমরা যদি মনে করি যে আমরা চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট, হ্যাঁ, এই দেখেন ইউটিউব চ্যানেল আর্ট চলে আসছে। ইউটিউব চ্যানেল আর্টের সাইজ হচ্ছে 2560x1440 পিক্সেল। তো এইখান থেকে আমরা সাইজটা পেয়ে যাব। এখন যদি মনে করি যে না আমরা এখান থেকে সাইজটা, এখান থেকে সাইজ নেব, প্লাস এখান থেকে আমরা আমাদের একটা স্যাম্পল নেব। ঠিক আছে, আমরা স্যাম্পলটা কিভাবে ডিজাইনটা করবে স্যাম্পল দেখার জন্য, যেরকম ইউটিউব চ্যানেল আর্ট এখানে আমরা ক্লিক যদি করি তাহলে কিন্তু আমাদের অনেক অনেকগুলো স্যাম্পল আমরা পেয়ে যাব। ঠিক আছে, অনেকগুলো স্যাম্পল পেয়ে যাব। তো এখান থেকে আমরা যে কোনো একটা স্যাম্পল নিয়ে নিতে পারি। যদি আমরা এই স্যাম্পলটা নিই তাহলে এখান থেকে ক্লিক করার পর এখানে কিন্তু চলে আসবে। ঠিক আছে, এইটা স্যাম্পল চলে আসলো, এটা আমরা এখান থেকে সরিয়ে নিতে পারি, যাই হোক এখানে যেভাবে আছে এভাবে থাক। এখন আমরা এর উপরে ডিজাইন করব, খুব সুন্দর মতো এর উপরে ডিজাইন করব। তো আমরা প্রথমে আমরা একটা যে কোনো একটা লোগো ডিজাইন করি। ঠিক আছে, আমরা এটা বাদ দিই,
এটা বাদ দিয়ে একটা লোগো ডিজাইন করি আমরা ইউটিউবের জন্য বা যে কোনো ইস্যুর জন্য আমরা একটা লোগো ডিজাইন করব আমরা লিখব লোগো লোগো ঠিক আছে লোগো লিখে আমরা সার্চ করি এই যে এখানে অনেক লোগো চলে আসছে অনেক লোগো ঠিক আছে এখান থেকে আমরা যে কোনো কিছু একটা লোগো যদি আমরা নেই তাহলে এই লোগোটা আমরা যে কোনো কিছুতে ব্যবহার করতে পারি আমরা ইউটিউব ইউটিউবের লোগো হিসেবে ব্যবহার করতে পারি আমরা ফেসবুক পেজের লোগো ব্যবহার করতে পারি আমরা যে কোনো কিছু এখান থেকে আমরা ই করে ব্যবহার করতে পারি ঠিক আছে তো এখন আমরা এইটা নিই এই লোগোটা নিই দেখুন এটা কেমন দেখায় এটা ঠিক আছে এখন আমরা এখানে লিখব এই লেখাটা কেটে দিই ঠিক আছে লেখাটা কেটে দিলাম লেখাটা কেটে দিয়ে আমরা এখন লিখব যে অনলাইন মার্কেট ONL অনলাইন মার্কেট অনলাইন মার্কেট ঠিক আছে মানে অনলাইন মার্কেট লেখাটা আমরা একটু এক লাইন করে নেব এক লাইন করে নিলাম এখন এটা কেটে দেব ঠিক আছে আচ্ছা পুরোটাই কেটে দিই পুরোটা যেহেতু কেটে গেল অনলাইন মার্কেট অনলাইন মার্কেট ঠিক আছে তো এখানে এটা একটু সরালাম এখানে এখানে যদি আমরা কিছু লিখি মনে করেন যে লিখবো ইউটিউব মার্কেটিং সব বড় হাতের ইউটিউব মার্কেটিং ইউটিউব মার্কেটিং ঠিক আছে ইউটিউব মার্কেটিং লিখলাম এখন এটাকে আমরা একটু সরিয়ে নিয়ে আসি নিয়ে আসার পর এটা আমরা একটু বড় করব একটু বড় করি এখন যদি মনে করেন যে এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিবেন ঠিক আছে আপনি কিন্তু ফন্ট চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে এইভাবে কিন্তু লেখাগুলো করতে পারেন এখন যাই হোক আমাদের যেহেতু এটা লেখা আছে এভাবে এখন কথা হচ্ছে যে এই যে এইভাবে বেকার তারা লেখা আছে এখন আপনার প্রশ্ন হতে পারে যে না আমরা এই লেখাটা না দিয়ে আমি অন্যটা লেখা দিব ঠিক আছে তার জন্য আপনাদের কোথায় যেতে হবে আমি একটু আবার দেখাই এই যে এইখানে আসবেন এখানে পর ক্লিক করবেন এই যে ক্লিক করার পর এখানে এইখানে এই সাইডে কিন্তু অনেক অনেক ফন্ট আছে অনেক ফন্ট এখন আপনি চাইলে এই যে এটা দিতে পারেন এটা দিলে এমন হবে তারপরে এটা দিতে পারেন এখানে দেখেন ফ্রি ফ্রি লেখা আছে হ্যাঁ দেখেন এই সাইডে তারপরে এটা দিতে পারেন এটা দিলাম এটা দিতে পারেন এটা দিতে পারেন তো এখন এটি সুন্দর লাগে না এটা মোটামুটি বোঝাও যায় আবার স্টাইলও হয় আবার এটাতে বেশি একদম ঘিজি ভিজি বোঝা যায় না তো আমরা এটা দিলাম ঠিক আছে অনলাইন মার্কেট ইউটিউব মার্কেটিং বা ইউটিউব প্রমোশন দেখ এটি লিখি ঠিক আছে অথবা এখানে কোনো কিছু লেখার দরকার নেই পুরোটা আমরা একদম ই করে দিলাম ঠিক আছে তো এটা ছোট করে নিই ছোট করে নিয়ে একদম মাঝ বরাবর রাখি তাহলে বুঝতে তো পারছেন যে কিভাবে ফন্ট চেঞ্জ করবেন আমি আবার আবার বিষয়টা দেখাই এই যে লেখাটা প্রথমে মার্ক করতে হবে ঠিক আছে আমি এই লেখাটা প্রথমে মার্ক করব মার্ক করার পর আমি এখানে যাব এই যে এইখানে এখানে যে ক্লিক করব ক্লিক করার পরে এই যে রাইট লেফট সাইডে কিন্তু অনেক ফন্টস আছে এখান থেকে আপনি ইচ্ছা মতো ফন্ট নিতে পারেন ঠিক আছে এখন আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে এই যে এই লেখাটার পিছনে কিন্তু ব্ল্যাক কালার আছে এই কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারি চেঞ্জ করব কিভাবে এই যে এখানে ব্ল্যাক কালার উপর ক্লিক করব ক্লিক করার পরে এই যে এখানে
কালার, কালারে ক্লিক করার পরে এখানে অনেক কালার আছে, ঠিক আছে। এখানে চাইলে আপনি যে কোনো কালার দিতে পারেন, হলুদ দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, ঠিক আছে, এটা দিতে পারেন আপনার পছন্দ মতো, ইচ্ছা মতো, ইচ্ছা মতো কালার আপনি দিতে পারেন এখানে, ঠিক আছে। এখানে কোনো ধরা বাধা নেই যে আপনার এই কালারই করতে হবে, ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমার কাছে ব্ল্যাকটাই সুন্দর লাগে, ঠিক আছে, ব্ল্যাকটাই থাক। আপনি চাইলে আপনার পছন্দ মতো যে কোনো কালার আপনি করতে পারেন এখানে। এখানে এটাও সুন্দর লাগে, এটাও সুন্দর লাগে, কিন্তু যেহেতু সবার পছন্দ একরকম না, আমার ব্ল্যাকটা পছন্দ, আমি ব্ল্যাকটা দিয়ে নিলাম। এখন আপনি চাইলে এই যে লেখাটা, এই লেখাটা আপনি কালার করতে পারেন, ঠিক আছে। এই যে এই লেখাটা আমি অন্য একটা কালার করে দিব, এই যে এখানে যাব টেক্সট, টেক্সট কালার, এখানে যেহেতু আমি এই কালারটা করে দিই, এই কালারটা করে দিলে কেন, এই যে কালার চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। তো আমরা চাইলে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আবার অথবা চাইলে আমরা এখান থেকে এই যে লেখাটা আছে টেক্স, এই টেক্সের এটাও কিন্তু কালারটা চেঞ্জ করতে পারি। টেক্সের কালার চেঞ্জ করতে হলে এই যে এখানে, এখানে যে টেক্স কালার, টেক্স কালারে ক্লিক করলে এখানে আমরা কালার পেয়ে যাব। কালার পেয়ে গেলে এখান থেকে আমরা যে কোনো কালার দিতে পারি, রেড কালার দিই, রেড কালার দিলে এমন দেখায়। তো আমরা রেড কালারটাই রাখি, হ্যাঁ, রেড কালারটা রাখলাম। এখন আমরা মনে করুন যে এখান থেকে যে কোনো কিছু একটা ছবি দিব, কারণ ছবি দিতে হলে এখানে দেখুন একদম লেফট সাইডে অনেক অনেকগুলো অপশন আছে, অনেকগুলো অপশন আছে। এখানে আমরা প্রথমে এই দেখি আপলোড, আপলোডটা আমরা বুঝি, আপলোডটা হচ্ছে এই যে আপলোড করলে আপনি এখান আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও, যে কোনো কিছু আপনি আপলোড করতে পারেন, এই আপলোড করে এইখানে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। তো যদি আমি আমার গ্যালারি থেকে যদি কিছু আনতে চাই, তো আমি এখানে উপরে দেখাই, এই যে আপলোড অ্যান ইমেজ অর ভিডিও, এখানে যাব। এখানে যাওয়ার পর আমি আমার গ্যালারিতে চলে গেলাম, গ্যালারি থেকে যাওয়ার পর আমি যে কোনো কিছু এখান থেকে নিয়ে আসতে পারি, ঠিক আছে, যে কোনো কিছু আমি নিয়ে আসতে পারি, যে কোনো ভিডিও, যে কোনো ছবি আনতে পারি। দেখো আমরা ছবি দিব না, জাস্ট আপনার চাইলে আপনি ছবি দিতে পারেন, ঠিক আছে। এখান থেকে নিয়ে এসে জাস্ট ক্লিক করলেন, এখানে যদি এইটা এইটার উপর যদি ক্লিক করেন, সাপোজ এই ছবিটা ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে কিন্তু এখানে ছবিটা আপলোড হয়ে যাবে। এখন আপলোড হয়ে গেলে তারপর আপনার কাজটা হচ্ছে যে এই ছবিটা নিয়ে যে এই লেখাটার উপরে ছেড়ে দিলে এখানে চলে আসবে, দেখছেন। যেহেতু আমরা ছবিটা দিব না, তো এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে আমরা এখানে অন্য কিছু অ্যানিমেশন দেব, অথবা এই যে ফটো, আপনি চাইলে এই ক্যানভা সাইটে অনেক ফটো পাবেন, অনেক ফটো পাবেন, ফ্রি ফটো, যে ফটোগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন আপনার লোগোর জন্য, ঠিক আছে। তো আমরা এখানে অনেক ফটো পাবো। এখন যদি আমরা এটা এই যে এইটা যদি নিই, ঠিক আছে, এটা যদি নিই, দেখেন এটা চলে আসছে। এখন এইটা যেটাই নেবেন, যেটাই নেবেন আপনি শুধু ক্লিক করবেন, ক্লিক করলেই কিন্তু ওখানে চলে আসবে, ঠিক আছে। এখন অথবা আপনি যদি এখানে সার্চ করেন যে আমি কিসের জন্য ফটো নিতে চান, আপনি যদি মনে করেন যে ইউটিউব, ইউটিউব, হ্যাঁ, অথবা ফেসবুক, সব বড় হাতে হচ্ছে কেন, ঠিক আছে, ফেসবুক, ফেসবুক লেখা সার্চ করলে কিন্তু এখানে ফেসবুকের, ফেসবুক রিলেটেড সব ছবি কিন্তু এখানে চলে আসছে, ফটো, ঠিক আছে। এখানে আপনি ফেসবুক রিলেটেড অনেক ফটো পেয়ে যাবেন। তো এখানে অনেক ফ্রি ফটো আছে, আবার অনেক কিছু যেগুলো টাকা দিয়ে কিনতে হয়। যাই হোক, আমরা যেগুলো টাকা দিয়ে কিনতে হয় ওগুলো ধারে কাছে যাবো না, আমরা যেগুলো ফ্রি আছে এই ফ্রিগুলো নেব, ঠিক আছে। আমরা ফ্রিগুলো দেওয়া গেলো যে এই যে এখান থেকে এগুলো নিতে পারেন, এগুলোর উপর ক্লিক করলে জাস্ট এখানে চলে আসবে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এটা লোগো বানাবো এসের জন্য, ইউটিউবের জন্য, বা যেহেতু অনলাইন মার্কেট, অনলাইন মার্কেটের জন্য, তো আমাদের ফেসবুকের এটা দরকার নেই, আমরা ডিলিট করে দিলাম, জাস্ট দেখালাম আপনাদের কীভাবে এটা নেবেন, ঠিক আছে। তো আমরা এখানে ইউটিউব অনলাইন মার্কেটিংয়ের জন্য নেব, তো ইউটিউব লিখব, ইউটিউব, ইউটিউব রিলেটেড যত ফটো আছে সব কিন্তু এখানে চলে আসছে, দেখছেন, ইউটিউব রিলেটেড যত ফটো সব এখানে চলে আসছে। তো আমরা এখান থেকে ফটোগুলো যেগুলো ফ্রি ফটো সেগুলো নিব, আর যেগুলো টাকা দিয়ে কিনতে হয় ওগুলো নিব না। তো আমরা ফ্রি ফটোটা নিলাম, এটা নিলাম, ঠিক আছে, এটা নিলাম, আর এটা, আচ্ছা এটা থাক, এটা একটু ছোট করে নিই,
এটা ডিলিট করে দিই। এবার আমরা এই যে নিচে আছে, এবার ফটোটা বুঝতে পারছেন যে কিভাবে আপনি ক্যানভার ফটো গ্যালারি থেকে ফটো নেবেন, ঠিক আছে? তো এইভাবে আপনার যে যে রিলেটেড আপনি লোগো বা যে রিলেটেড ব্যানার ডিজাইন করবেন, সেই রিলেটেড এখানে সেই রিলেটেড কিছু লিখে আপনি সার্চ করলে কিন্তু ওই রিলেটেড যত ফটো আছে ক্যানভা গ্যালারিতে সব পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। এরপর আসবো, ফটো গেল, হ্যাঁ, এলিমেন্ট, এলিমেন্টসে আসার পর, এলিমেন্টসে আসলাম, এলিমেন্টসে আসার পর এখানে কিন্তু অনেক আপনি এলিমেন্টস পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে আপনি এই যে এগুলো ব্যবহার করতে পারবেন, এগুলো এই যে যে এখানে যেগুলো আছে এগুলো সব ফ্রি, ফ্রিগুলো ব্যবহার করতে পারবেন, আর যেগুলো পেইড আছে পেইডগুলো ব্যবহার করতে পারবেন না। তো আমরা ওগুলোর কাছে যাব না, আমরা এখানে এখানে কি আছে দেখি, এখানে অনেক আছে, অনেক আছে। এই এই যে রাইট সাইডে দেখছেন না, এখানে সাব দিলে কিন্তু অনেক আসে, অনেক অনেক পেয়ে যাবেন অ্যাভেলেবল। আপনি যে মানে যে ধরনের এলিমেন্টস দরকার সবই পেয়ে যাবেন। তো আমরা এখানে দেখি কিছু আছে কিনা, এখান থেকে কিছু নেওয়া যায়, এখানে দেখি এই যে একটা আছে, হ্যাঁ আচ্ছা এটা নিলাম কিভাবে একটু দেখাই। এই যে এখানে এখানে জাস্ট ক্লিক করবেন, একটা ক্লিক করবেন, ক্লিক করলে এখানে চলে আসবে, এক কথা ওয়েবসাইটে যা ক্লিক করবে সব আপনার লোগোর এখানে চলে আসবে, ঠিক আছে? এখানে চলে আসবে, এখানে আসার পর একটু ছোট করে নিই, সেটে নিয়ে একটু একটু বড় করে দিই, আর এটা এটা একটু বড় করে দিই, এটা একবার সাজিয়ে দিই সুন্দর করে। এখন এখন এটা হালকা একটু উপরে উঠে দিই, আপনার এখান থেকে কিন্তু ইচ্ছা মতো, ইচ্ছা মতো যে কোনো ভাবে আপনার মন ইচ্ছা মতো আপনি ডিজাইন করতে পারেন, ঠিক আছে? আপনার ইচ্ছা মতো আপনি যেভাবে মন চাই যেভাবে মন চায় সেভাবে করতে পারেন। আচ্ছা এটা হচ্ছে মিডল বরাবর হয়েছে, হ্যাঁ এবার মনে হয়েছে, ঠিক আছে? তো এইটা এই সাইডে সরানো দরকার, তাহলে মিডল বরাবর হচ্ছে না। এই যে এটা আমরা ডিজাইন করলাম সাপোজ, ঠিক আছে? এটা এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য, এটা ডিজাইন করতে আপনার যে কোন যেভাবে মন চায় আপনি সুন্দর করে ডিজাইন করবেন আপনার মন মতো, এখানে কোনো ধরা বাঁধা নিয়ম না, যেভাবে করতে হবে। তো জাস্ট আমি দেখানোর জন্য, যে প্রসেসটা দেখানোর জন্য যে এইভাবে আপনি ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এখানে ডিজাইনটা করলাম, আর যদি আবার আর আরো যদি কিছু দিতে চাই, যদি মনে করেন যে এটা যদি দিতে চাই সাপোজ, তাহলে আহ
আচ্ছা এইটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে মানে এইটা এখানে দিই, এটা সুন্দর লাগবে না, এইটা সুন্দর লাগবে। কেমন হলো? কিন্তু খুব বেশি খারাপ হয়েছে তা কিন্তু না, ঠিক আছে। আচ্ছা এইটা মনে করেন আমরা কি করলাম, ডিজাইন করলাম, ঠিক আছে। এটা ডিজাইন করার পর এখন আমাদের ডিজাইন যদি কমপ্লিট হয়ে যায় সাপোজ, তাহলে আমরা কি করব, জাস্ট এখানে ডাউনলোড, ডাউনলোডে যাব, ডাউনলোড থেকে এই জিনিসেই ডাউনলোড, ডাউনলোড থেকে ডাউনলোডে গেলে আমাদের এটা ডাউনলোড হয়ে গেল, ঠিক আছে। এটা ডাউনলোড হয়ে গেল তো এখন আমরা কি এটা পাবো কই, এটা পাওয়ার জন্য আমরা যাব হচ্ছে আমাদের গ্যালারিতে, গ্যালারিতে যাওয়ার পর আমরা খুঁজে দেখবো যে কোথায় আছে এটা, ডাউনলোডে, ডাউনলোড এই যে ডাউনলোড আছে, ডাউনলোডের ভিতর আমরা এটা পেয়ে যাবো, ঠিক আছে। এই যে আমরা এই যে এটা এই যে এটা ডাউনলোড এই করছি, ঠিক আছে, এটা করছি। এখন আমরা এটা চাইলে যে কোনো জায়গায় এটা আমরা ইয়ে করতে পারি, মনে করেন সাপোজ আমি যদি আমার আমার অনলাইন মার্কেট গেলাম, তারপর মোবাইল, মোবাইল আপলোডস, প্রোফাইল ফটো, কভার ফটো, আপলোড ফটো, সরি আপলোড ফটোতে যাবো, ঠিক আছে। আপলোড ফটোতে যাওয়ার পর এই যে এটা এটা নিয়ে যাব, এটা নিয়ে আসি, এটা নিয়ে আসার পর এই যে আমাদের এটা এইভাবে আসছে, এটা একটু ছোট করার দরকার ছিল, মানে এটা বড় হয়ে গেছে, লোগোটা একটু ছোট করার দরকার ছিল। দেখ আমরা এটা আবার আবার একটু ডিজাইনটা করি, ডিজাইনটা করি আবার আবার এটা একটু ছোট করি, ঠিক আছে, এটা একটু ছোট করি, তারপর এটা একটু ছোট করি, এটা একটু ছোট করি, এবার আমরা এটা ডাউনলোড করব, এটা একটু ছোট হয়েছে, এখন আমরা যদি এটা হ্যাঁ এটা আমরা এবার ডাউনলোড করব, ডাউনলোড তারপর ডাউনলোড থেকে ডাউনলোড, আচ্ছা এটা ডাউনলোড হয়ে গেছে, তো আমরা এটা আবার এখানে যাই, এটা ক্যান্সেল করে দিই, আপলোড, আপলোড ফটো,
ডাউনলোড ডাউনলোড হচ্ছে এই যে এটা এটা নিয়ে আসবো, ঠিক আছে। এখন আমাদের এটা কিন্তু খুব সুন্দর মতো আসছে, ঠিক আছে। তা আমাদের এটা যদি এখন আমরা একটু উপরে উঠাই, একটু উপরে উঠাই, এই যে এইভাবে করে দিই, ঠিক আছে। এটা করে আমরা সেভ করে দেব, এটা সেভ। এই যে আমাদের লোগোটা, ঠিক আছে। তো আপনারা চাইলে যে কোনো লোগো, যে কোনো লোগো, যে কোনো ব্যানার, এই যে আপনারা চাইলে এই যে ব্যানারটা, এই ব্যানারটাও কিন্তু আপনারা চাইলে ওখান থেকে ডিজাইন করে এনে আপনারা এখানে দিতে পারেন, ঠিক আছে। এভাবে করে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।